ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقمتم على شفا حفرة من النار فأنقذكم منها. قال النبي صلى الله عليه وسلم إني السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة. الحمد لله আল্লাহ তাআলার দিনকে নিয়ে আলোচনা পর্যালোচনার জন্য আমরা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কর্ণা থেকে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জামায়াতকে এই উপস্থিতিকে কবুল করে নেন এবং এখানে যে সমস্ত কথা কোরআন এবং সহি সুন্নাহ ভিত্তিক আলোচনা হবে সেগুলোকে উপলব্ধি করার বুঝার এবং সে অনুযায়ী পরবর্তী জীবনগুলিকে পরিচালনা করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। প্রথমেই আমাদের এখানের অবস্থানের মর্যাদা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে দিনী মজলিস যেখানে হয় সেখানে ফেরেশতাবর্গের উপস্থিতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার অফুরন্ত রহমতের বর্ষণ এবং এই ধরনের লোকেদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন তার পার্শ্বস্থ ফেরেশতাদের সাথে করেন এ ব্যাপারে সহিহ হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ এখানে যারা ব্যবস্থাপক আছেন আমরা যারা আলোচক আছি এবং যারাই আমরা এখানে শোনার জন্য উপস্থিত হয়েছি সকলের নিয়াতের মধ্যে যদি ইখলাস থাকে ইনশাআল্লাহুল আজিজ হাদিসের শেষে এমন মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিঃশর্ত ক্ষমা বিতরণ করার কথাও হাদিসে এসেছে। আমি আপনাদের সামনে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম মানে মানে প্রস্তুতিও নিচ্ছিলাম কিন্তু পরিস্থিতি আমাকে ঐক্যবদ্ধ জীবন বা সাংগঠনিক জীবনের উপরে আলোকপাত করার জন্য বাধ্য করেছে সেজন্য আপনাদের সামনে আমি সে সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আজিজ। এ মর্মে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত যেটা সকল গ্রুপ এবং ফেরকা আলোচনা করে থাকে সেটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ ওয়া আতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া আল্লাহর রশি আল কোরআনকে তোমরা মজবুতভাবে ধারণ করো ওয়ালা তাফাররাকু বিচ্ছিন্নতার শিকার হইও না ওয়াজকুরু নিয়ামতাল্লাহি আলাইকুম আল্লাহ তাআলার বিশেষ অনুদানের কথা সেই সময়ের অনুদানের কথা তোমরা স্মরণ করো ইজকুনতুম আদাআন তোমরা পরস্পরে একে অপরের শত্রু ছিলে ইসলামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করেছেন একে অপরের সাথে মায়া সম্প্রীতি পরিবেশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং শিরকি এবং কুফরে আকীদার কারণে তোমরা জাহান্নামের একদম ধারে কাছে ছিলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনুগ্রহে তার থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছেন। ইসলামের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুনতুম খায়র উম্মাতিন উখরিজাতিল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার শ্রেষ্ঠ জাতির লাকাব আল্লাহ রাব্বুল আলামিন দুটো বিশেষ গুণের কারণে দিয়েছেন সেটা হচ্ছে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজকে মন্দ কাজে মানুষ মন্দ কাজ হতে মানুষকে বাধা দেওয়া। নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুদান তিনি নিজে এটাকে বিশেষ একটা নিয়ামত হিসাবে চিহ্নিত করেছেন
আল্লাহ নিজেই বলছেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, বিশেষ উল্লেখযোগ্য নিয়ামত হিসেবে। এইগুলোকে খুলে দেওয়া যায় না, গরম ধরেছে তো। হ্যাঁ, বিশেষ অনুদান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করছেন। আপনি লক্ষ্য করুন যে নবীনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবকে কালামা পড়ানোর জন্য কত না মেহনত করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করেছেন, আদর সত্ত্বেও তিনি মৃত্যুমুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে চাচা কুল কালিমাতান উহাজ্জু বিহা ইনদাল্লাহ, আপনি কালেমা লা ইলাহা ইল্লাহ পড়ে দেন, আপনার তো আমলের সময় নেই, আপনি শুধু কালেমা লা ইলাহা ইল্লাহ পড়ে দেন, আমি ইনশাআল্লাহুল আজিজ আমি আল্লাহর কাছে এটাকে দলিল হিসাবে উপস্থাপন করব যে আমার সামনে আমার চাচা কালেমা পড়েছেন। কিন্তু শেষ পর্যন্ত শুধু মানে পার্থিব নেতৃত্ব আভিজাত্য এর কারণে তার ইসলাম গ্রহণ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা সম্পর্কে বলছেন যে আহওয়ানুন নাসে আযাব ইয়াউমুল কিয়ামাত আবু তালিব, সবথেকে এই পোকাগুলো কিছু লটকাতে হবে না তো, এই তো কেউই ব্যক্তি পোকা পোকা গাছের কিছু লাগাও না তো সব পোকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সব জাহান্নামের যত মানুষ শাস্তি পাবে বিভিন্ন প্রকারের, তার মধ্যে আবু তালিবের শাস্তি হবে সব থেকে সহজ। আহ্বান তার কি, এক জোড়া আগুনের দ্বারা নির্মিত জুতো তার পায়ে পরিয়ে দেওয়া হবে যার প্রভাবে তার মাথার মগজ টকবক করে ফুটবে। বিভিন্ন হাদিসে ব্যবহার হয়েছে। আল্লাহ রাসূল দোয়া করার চেষ্টা করা সত্ত্বেও আবু তালিব ইসলাম পাননি। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপের জন্য দোয়া করেছেন, আল্লাহ থ্রেটনিং দিয়েছেন, যেদিন নিষেধ করেছেন দোয়া করা তিনি বন্ধ করেছেন, আবু ইব্রাহিমের বাপ ইসলাম পাননি। নূহ আলাইহিস সালাম বেটার জন্য দোয়া করেছেন, আর্তনাদ করেছেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে থ্রেটনিং দিয়েছিলেন লা তাসআল লাইসা বিমা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল ফুআদা লা তাসআল বিমা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাহু আমালুন গায়রু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তোমার সে বেটা নয়, তার আমল ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাপের এত নবী দোয়া করছেন বেটার জন্য, বেটা ইসলাম পেল না, কানান ইসলাম পেল না, ইব্রাহিমের বাপ ইসলাম পায়নি, রাসূলের কাছে চাচা ইসলাম পাননি। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহের মেহরবানে আমাদের না চাওয়াতে আল্লাহ রাব্বুল আমাদেরকে হিদায়ত দিয়েছেন, মুসলিম ঘরে আবার জন্মগ্রহণ করেছি। এত বড় নিয়ামত প্রাপ্তির পরেও আমরা ঐক্যবদ্ধ নই। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত কে তোমরা স্মরণ করো। ইজকুনতুম আদা, পরস্পরের শত্রু ছিলে, ফা আল্লাফা বাইনা কুলুবিকুম, নিজের আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে মায়া মমতা ভ্রাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনফাকতা মা ফিল আরজি জামিয়ান মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি যে সারা পৃথিবীর সমস্ত সম্পদ খরচ করতে এক অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে তুমি করতে পারতে না, আমি ওয়ালাকিন আল্লাহ আল্লাহ ওয়ালাকিন আল্লাহ আল্লাহ বাইনা কুলুবিহিম, আল্লাহ তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছেন। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে যে ইসলাম দিয়েছেন যে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করব, বিচ্ছিন্নতার শিকার হব না, পরস্পরের শত্রুতা করব না। কিন্তু মুসলিম জাতি আজকে হাজারো দল ও মতে বিভক্ত এবং এক অপরকে জাহান্নামে ভরতে পেলে যেন শান্তি পায় এরকম একটা পরিবেশ আমাদের মধ্যে বিরাজ করছে। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের সমাজ এবং সোসাইটিতে দুটো কথা এখন বহুলভাবে আলোচিত, সহি আকিদা ভেজাল আকিদা, সহি সুন্না সহি হাদিস, এই শব্দগুলো অনেক আগে শোনা যেত না কিন্তু এখন ব্যাপক হারে শোনা যাচ্ছে, সহি আকিদা সহি। এই সহি আকিদার ধারক ও বাহকদের মধ্যে এত মাদারাক্য তার হিসাব কিতাব নেই। সেজন্য আমি সাংগঠনিক ঐক্যের ওপরে জোর দিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা আলোচনা করব। প্রথমে এই ভূমিকা স্বরূপ আমি বলি যে মানুষ হচ্ছে সামাজিক জীব,
একা বসবাস করতে পারে না মানুষ আপনি জঙ্গলে কাউকে মাঠে ময়দানে বাস করতে বলেন বাস করতে পারবে না হ্যাঁ বাস করতে পারবে না মানুষ ঐক্যবদ্ধ জীব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে নাম সমস্ত মানুষের যে নাম রেখেছে আরবিতে সেটা হচ্ছে ইনসান ইনসান শব্দের মূল মানে শব্দ হচ্ছে উনসিয়াত ভালোবাসা আনসা ইয়ানাস ইনসানান মাসদার আরবি গ্রামার অনুযায়ী হ্যাঁ এক আরবি কবি খুব মজার করে আর অনুবাদ করেছেন ইনসানের মানে করেছেন ইনসানের এহি হাই ইবাদত এহি দীন ও ঈমান এহি হাই ইবাদত এহি দীন ও ঈমান কে কাম আয়ে দুনিয়া মে ইনসান কে ইনসান درد دل کے واسطے پیدا کیا انسان کو ورنہ طاعت کے لیے کم نہ تھے کروبیاں اٹھے عبادت اٹھے دین ایبن ایمان جی ایک جن مانوش انہ جن مانوش ایب اپکارے آس بے ایک جن مانوش انہ مانوش ایب شمو بے تو آبے مانوش سب دوٹا سنسکریت نہ انہ کنو بھاسا آمی اینی ہے মানে সদুত্তর খুঁজে পাইনি তবে আরবি গ্রামার অনুযায়ী যেহেতু ইনসানের মূল ধাতুগত শব্দ হচ্ছে উনস বা আনেসা ইয়ানেসা ইনসানান তো ওর এসে মফুল হচ্ছে মানুষ হ্যাঁ সেখান থেকে তার অপ্রবংশ বাংলায় এসে মনুষ্য হয়েছে কেন বলতে পারবো না মানুষের সব বাংলা অর্থ হচ্ছে সমব্যাথী সমব্যাথী সম ভাবনাপন্ন একই ভাবনার লোক মানুষ মনুষ্যত্ব হ্যাঁ তো আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন কি হলো এটা জ্বলবে নাকি আল্লাহটা একটু কাছে দূর হচ্ছে মাশাআল্লাহ হ্যাঁ তো আমাদেরকে আমরা হচ্ছে মানুষ সামাজিক জীব এটা আপনি জানেন যে বিভিন্ন জায়গা থেকে এসে শহর গড়ে উঠেছে গ্রাম গড়ে উঠেছে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে মানুষ একত্রিত হয়ে গ্রাম গড়ে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকানা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল এক এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র বালু দিয়েই হ্যাঁ বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে ফোটা 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 পানি পড়েই সমুদ্রের পানি তৈরি হচ্ছে অনুরূপ অজস্র মানুষের সমাবেশ একটা ঐক্যবদ্ধ জীবন যাপনের বার্তা দেয় সেটা আপনারা বুঝতে পাচ্ছেন মানুষ যে সামাজিক জীব এটা বুঝতে আপনাদের সুবিধা নাই আল্লাহ তাআলা এই কি হচ্ছে গো এখানে একটা ফ্যান অবস্থা তো একটু গরম তো গরম ফ্যান লাগছে আর বলছে পারবো না এইটা এই দিকে খুলতে হবে ফ্যান তবে হার্ড আছে ভাই এই দিকটা একটু খুলে দেন এই দিকটা তাহলে হাওটা খেলবে মানুষ যাতে বিশেষ করে মুসলিমরা যাতে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে পারে তার জন্য ইসলামের যে ইবাদতের সিস্টেম টোটালটাই ঐক্যবদ্ধ জীবনের ট্রেনিং একরকম বললে অত্যুক্তি হবে না আপনি আপনি দেখবেন যে মসজিদে যদি মসজিদ ভর্তি লোক থাকে আর সবাই যদি নিজে নিজে নামাজ পড়ে একে একে জামাত বলবেন আপনি যে জামাতে নামাজ পড়েছে একটা মসজিদে 200 লোক প্রবেশ করলো সকলেই নামাজ পড়বে একাকি যদি নামাজ পড়ে তাকে কি জামাত বলা যাবে না জামাত বলা যাবে না তাকে একজন নেতা নির্বাচন করবে এবং পিছনের লোকেরা তার পূর্ণ আনুগত্য করবে পূর্ণ আনুগত্য করবে তবেই জামাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাসবিকুল ইমাম বির রুকুই ওয়ালা বিস সুজুদ ওয়ালা বিল ইনসিরাব ইমামের আগে রুকু করবে না সেজদাও করবে না সালামও ফেরাবে না অন্য একটা হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ইমামের আগে মাথা উঠাবে সহি বুখারী হাদিস হ্যাঁ
কি হচ্ছে তোমাদের? গান গেয়ে গেয়ে মাইকের অন্তর খারাপ হয়ে আছে, তা ভালো কথা, ভালো লাগছে না। মসজিদের মাইক তো এরকম ডিস্টার্ব করে না, দিন রাত কেরাত কোরআন আজান হয়, আর এই শুধু মানে অন্তরে না ভেজালো ঢুকছে, ভালো জিনিস ঢুকছে, হজম হচ্ছে না। ঠিক হয়েছে, আল্লাহ মাইককে হেদায়ত দাও। আমিনটা বলেন, এত কৃপণতা করছেন কেন? মাইক ভালো বাজলে আমাদেরই তো লাভ, তা দোয়া করতে অত কৃপণতা করলে হবে নাকি? মাইক মাইক বাজলে মাইক মানে যত লাভ তার থেকে আমাদের বেশি লাভ, দোয়াটা অন্তর ঠিক করতে হবে। তাহলে বোঝা গেল যে এক জায়গাতে যদি একত্রিত হয়ে 400 জন মুসল্লি পৃথক পৃথক নামাজ পড়ে তাকে জামাত বলা যাবে না, জামাত নামাজ পড়েছে কথা বলা যাবে না। একজন ইমামের নেতৃত্বে, একজন নেতার নেতৃত্বে কাজ করতে হবে, এটাই হচ্ছে ইসলামের বার্তা। বুখারী হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ইমামের আগে মাথা উঠায় তাহলে এটা খুবই সম্ভব যে আল্লাহ তার মাথাকে গাধার মাথার সাথে বদল করে দেবেন। আসাল্লাহু আন ইউহাউয়িলা রাসাহু রাসা হিমার, বুখারী শরীফের শব্দ, যে আল্লাহ তাআলা তার মাথাটাকে গাধার মাথার সাথে বদল করে দেবেন। এই হাদিসটা মিশকাতে এসেছে কিতাবুস সালাতে। একজন ভাষ্যকার, মিশকাতের ভাষ্যকার লিখছেন যে এক ব্যক্তি বললে যে আল্লাহ রাসূল বলছেন যে ইমামের আগে মাথা উঠালে মাথা গাধার মাথার সাথে বদল হয়ে যাবে, এটা কেমন কথা? মানুষের মাথা আবার গাধার মাথা হয়? আমি পরীক্ষা করে দেখব। একজন মুহাদ্দিস বলছেন, আলেম বলছেন, আলেম ছাড়া সাহস করবে কে? ইমামের আগে মাথা যেমন উঠিয়েছে আর মাথাটা আসতো, মাথা মানুষ শরীর, শরীরের দিক মানুষের, মাথাটা গাধার হয়ে গেল। তো ওনার ছাত্ররা আছে মিশকাতের টিকাতে, এই যে আমাদের দেশে মিশকাত পাওয়া যায়, টিকাতে ঘটনা লিখছে, আর সত্য মিথ্যা আমি যাচাই করিনি। হ্যাঁ, এখনো যে আরবি মিশকাত আমাদের দেশে পাওয়া যায় রাশিদিয়া দেওবান্দের ছাপা, সেই মিশকাতের টিকাতে এই হাদিসের টিকাতে লিখছে আর কি। অনেক ছাত্র ছিল, মা আর লজ্জায় মুখ দেখাচ্ছে না, নতুন ছাত্ররা বলছে হুজুর আপনার মুখ কেন দেখাচ্ছেন না, আপনার সাথে ক্লাস করছি, হাদিস শিখছি, পর্দা লটকে কেন মেয়ে ছেলের মতো পিড়াপিড়ি করাতে বললে তুমি আর আমার কিছু বলবে না, আমার এই ঘটনা ঘটেছে সেই জন্য তোমার চেহারা দেখা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটাই সত্য, যেটা আমরা বুঝতে পারি আর না পারি। তাহলে একজন ইমাম বা নেতার অবাধ্যতা, অবাধ্য হওয়ার কারণে দুনিয়াতেই আল্লাহ রাসূল বলছেন যে তার মাথা গাধার মাথার সাথে বদল করে দিতে পারেন, এবং হয়েছেও। তাই নেতার আনুগত্য করতে হবে, ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে, শিক্ষা, রোজা আপনি ধরেন একসাথে রাখতে হয়, বিভিন্ন মাসে মানুষ রোজা রাখতে পারে না, একসাথে একদিনে শুরু একদিনে শেষ, হজের মতন দেশ সব কিছু সাথে এক জায়গাতে একই ইমামের নেতৃত্বে নামাজ পড়া, মানে ঐক্যবদ্ধ জীবনযাপনের এটা প্র্যাকটিক্যাল একটা ট্রেনিং। হ্যাঁ, মানুষকে শিক্ষা দিচ্ছে বাস্তব বাস্তব জগতে যে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে, এরপরেও আমরা বিচ্ছিন্ন। আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা ঐক্যবদ্ধভাবে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে যেন চুনসুরকে দিয়ে একটা মারসুস বলে ওই দেওয়ালকে, যে দেওয়ালের ইটগুলোকে ইটগুলোকে পরস্পর পরস্পর যুক্ত করেছে মাঝখানে চুনসুরকে দিয়ে, মশলা দিয়ে জমে গেছে, ওইরকম জমে ভেঙে তারা সারিবদ্ধভাবে যুদ্ধ করে। তো আল্লাহ রাব্বুল আলমিন ঐক্যবদ্ধ জীবনের ফজিলত অনেক কিছু বর্ণনা করেছে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, হ্যাঁ, জানা জিনার জেলখানাতে মৃত্যু হয়েছিল শুধু হকের কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য তাকে জেলে বন্দি করে রেখে ছমাস জেল খাটার, ছমাস না প্রায় 2-3 বছর জেল খাটার পরে তিনি জেলখানার মধ্যে মারা গেছিলেন। ইমাম তাইমিয়া জামাত সম্পর্কে বলছেন, আল জামাতু হিয়াল ইস্তিমা ওয়া জিদ্দুহুল ফুরকা,
وإن كان لفظ الجماعة قد صار اسما لنفس القوم لنفس القوم المستعين বলছে জামাত হচ্ছে ঐক্যবদ্ধ জীবনের নাম তার বিপরীত শব্দ অপোজিট শব্দ হচ্ছে ফুরকা বিচ্ছিন্নতা জামাতের অপোজিট শব্দ হচ্ছে বিচ্ছিন্নতা ফুরকা হ্যাঁ জামাত শব্দটা পরবর্তীতে মানে সংঘবদ্ধ মানুষদের জন্য ব্যবহার হতে লেগেছে মুস্তামিঈন যেমন আমরা ঐক্যবদ্ধ হয়ে নামাজ পড়ি ঐক্যবদ্ধ কোনো কাজ করি তার জন্য জামাত শব্দ হয়েছে কিন্তু সেই ঐক্যবদ্ধ জীবন হতে হবে আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক বাতিলের উপরে যদি আপনি ঐক্যবদ্ধ হন যে আমরা সবাই মদ খাবো ঐক্যবদ্ধ হয়েছেন তাকে জামাত বলা যাবে না আল্লাহর নিকটে ইয়াদুল্লাহি আলাল জামা তিরমিজি সহিহ হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা জামাতের উপরে আল্লাহর হাত আছে আল্লাহ সাহায্য সহযোগিতা আছে তো ওই জামাত নয় সেজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নো বলছেন আল জামাত মা ওয়াফাক আল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক জামাত হচ্ছে হকের পক্ষে যারা দাঁড়িয়ে থাকে তার সদস্য সংখ্যা যদি যেটা হকের অনুকূল হবে তার সদস্য সংখ্যা যদি একজন হয় কোরআন থেকে তিনি দলিল দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমকে জামাত বলেছেন ইন্না ইব্রাহিম কান উম্মাতান ক্বানিতা লিল্লাহ হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন সূরা নাহলে আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম একা একটা জামাত ছিলেন গোটা বিরোধী শক্তি একদিকে আর হকের প্রতি ইব্রাহিম আলাইহিসসালামের আনুগত্য তাকে জামাত বলা হয়েছে সুতরাং জামাত হবে সেটাই যেটা দলিলের অনুকূল হবে দলিলের অনুকূল হবে দলিল বিরোধী হলে জামাতবদ্ধ হতে হবে না হ্যাঁ আল্লামা ইবনুল কাইয়িম বলছেন ইবনুল কাইয়িম ইবনে তাইমিয়ার ছাত্র ওয়ালাম আন্নাল ইস্তিমা ওয়াল হুজ্জা ওয়াস সাওয়াদ আল আযম হ্যাঁ যে ইস্তেমা অর্থাৎ জামাত হুজ্জত সওয়াদে আজম বড় দল এগুলা কি হ্যাঁ এটা হচ্ছে হুয়াল আলিম সাহিবুল হক যে ব্যক্তি হকের অনুকূলে জ্ঞান মানে আলিম প্রকৃত জ্ঞানী যিনি হককে জানেন তিনি হচ্ছে সওয়াদে আজম তিনি হচ্ছে দল তাহলে বুঝা গেল যে হকের অনুকূলে কোনো এক ব্যক্তি যদি একক দাঁড়িয়ে থাকে তাহলে সেটাই গোটা দেশ বিরোধিতা করলেও সেটা সেটা জামাত নয় যেন আমার দেশের লোক আছে দশ যেখানে খোদা সেখানে আমার দেশে বলে একটা কথা চালু আছে দশ যেখানে খোদা সেখানে এত লোক একদিকে তোমরাই হকের উপরে আছো আল্লাহ তাআলা কোরআন মাজিদ সূরা আনাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি অধিকাংশ লোকের অনুসরণ করেন তাহলে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে অধিকাংশ লোক ভুল পথে আছে হকে হক হকপন্থীদের সংখ্যা অত্যন্ত কম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম মান খালাফাহুম হাত্তা তাকুম আস-সাআ আর যে একটা হকের উপরে ছোট্ট একটা দল কিয়ামত পর্যন্ত অবস্থান করবে বিরোধী তাদের কোনো ক্ষতি করতে পারবে না কিয়ামত চলে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের অনুকূলে লোক চলার লোক সে সংখ্যা অত্যন্ত কম তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে এ ব্যাপারে আপনাদেরকে আমি কয়েকটা হাদিস আমি নোট করে নিয়ে এসেছি আপনাদেরকে আমি হাদিসগুলো শোনাই প্রথম তো কোরআন মাজিদের দলিল হয়তো একটা তো আয়াত পড়েছি ওটা কমনভাবে সমস্ত মুগ্র মুসলিমের জন্য ব্যবহার হয়েছে আর একটা স্পেশালভাবে আল্লাহ সুসাল্লাহ আলী আল্লাহ তালা বলছেন সুরা আলী ইমরান 104 নম্বর আয়াতে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা ইলাল খাইর ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত যারা ভালো কাজের আদেশ দেবে মন্দ কাজ থেকে বাধা দেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটা জামাতের কথা বলেছেন ঐক্যবদ্ধ জীবনের কথা বলেছেন এখানে ঐক্যবদ্ধ জীবন উম্মাত একটা জামাত আর জামাত থাকলে জামাতের নেতা থাকবেন তিনি বিনা জামাতে নেতৃত্ব হতে পারে না আপনাকে আমি আরো হাদিস শোনাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা আমরুকুম বিখামসিন তোমাদেরকে আমি পাঁচটি জিনিসের আদেশ দিচ্ছি হ্যাঁ আমরুকুম বিসামি ওয়া তাআ
তোমাদেরকে আমি হুকুম করছি নেতা থাকলে তার কথা শুনবে এবং সেটা মেনে চলবে হ্যাঁ ওয়াল জামা ঐক্যবদ্ধ জীবন যাপন করবে ওয়াল হিজরা ইসলাম বাঁচানোর জন্য হিজরত করবে ওয়াল জিহাদ আর বাতিলকে প্রতিহত করার জন্য সংগ্রাম করবে জিহাদের শেষ শেষ স্টেজ হচ্ছে অস্ত্র ধারণ করা হ্যাঁ কেননা হাদিসে বিভিন্ন শব্দের জন্য জিহাদ ব্যবহার হয়েছে সেজন্য সর্বোচ্চ নিজের আত্মরক্ষা ঈমান রক্ষার খাতিরে আপনাকে অস্ত্র ধারণ করতে হবে আর তারও অনেকগুলো শর্ত আছে ওলামায়ে কেরাম সেটা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বর্ণনা করেছেন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেটা অর্থ করছি সেটা হচ্ছে দিন প্রতিষ্ঠার জন্য মানে মেহনত করা এবং তার শেষ হচ্ছে অস্ত্র ধারণ করা সেটাও নেতার নেতৃত্বে হবে এবং সে নেতার হাতে ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে জিহাদ করার জন্য যখন যেটা প্রয়োজন সে সমস্ত অস্ত্র থাকবে করা বাইতে তার মানে প্রস্তুতি থাকতে হবে আর না হলে চুপ থাকতে হবে রাসূল সাহেবের প্রথম জীবন এবং রাসূল কাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যে সমস্ত যাদের উপর জিহাদ ফরজ নাই তাদের যে উল্লেখ করেছেন সে সমস্ত কথাতে স্পষ্ট যে ক্ষমতা না থাকলে তার উপর জিহাদ নেই ক্ষমতা না থাকলে তার উপর জিহাদ নেই ক্ষমতার ব্যাখ্যা তোর এই মজলিসে এখানে করা সম্ভব নয় হ্যাঁ মান খারাজা মিনাল জামাতে যে ব্যক্তি ঐক্যবদ্ধ জীবন থেকে পৃথক জীবন ধারণ করলো ঐক্যবদ্ধ জামাত সেটা ছোট জামাত হতে পারে এলাকা ক্ষেত্র বিশেষে বড় জামাত হতে পারে কেউ যদি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অবশ্যই সেটা তার ব্যক্তিগত কারণে ইসলামের কারণে নয় তাহলে সে নিজের গলা থেকে নিজের মাথা থেকে ইসলামের যে একটা পট্টি গলায় দিয়েছিল সেটা সে বের করে দিল ছিঁড়ে ফেলে দিল এবং সে ব্যক্তি জাহান্নামের ইন্ধন হবে জামা ঐক্যবদ্ধ জীবন আপনাকে যাপন করতে হবে এ ব্যাপারে প্রচুর আছে তার মধ্যে একটা বিখ্যাত হাদিস আপনারা জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে তোমাদের মধ্যে কোনো তিনজন ব্যক্তি যদি সফরে বের হয় তিনজন ব্যক্তিও যদি সফরে বের হয় তাহলে যেন একজনকে নেতা বানায় নেতৃত্বর অবমাননা করার কারণে নেতৃত্বর অবমাননা করার কারণেই উহুদের যুদ্ধে সব থেকে বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন মুসলমানের দল আপনারা জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জুবাইর আনসারির নেতৃত্বে উহুদের কাছে যে গলিপথটা ছিল দুই পাহাড়ের মধ্যবর্তী গিরিপথ যাকে বলছে সেটাকে পাহারা দেওয়ার জন্য পিছন দিক থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ বিন জুবাইর আনসারের নেতৃত্বে 50 জন তীরন্দাজকে ওখানে নিরক্ষণ মানে ই করলেন মোতায়েন করলেন এবং নির্দেশ দিলেন যে আমরা হারি অথবা জিতি এই স্থান ত্যাগ করবে না পরবর্তী আমার নির্দেশ যাওয়া বাদিত আর তাদের নেতা বলেন আব্দুল্লাহ বিন জুবাইর আনসারীকে যে তুমি এদের লক্ষ্য রাখবে প্রথম অংশে যখন যুদ্ধ মানে কাফেররা হারার পথে নিজের মাল ফেলে পালাচ্ছে তখন তারা পাহাড়ের ওপর থেকে দেখছে যে গানিমাতের মাল যারা যুদ্ধে কাছে আছেন তারা একত্রিত করছেন এরা লোভ সামলাতে পারলেন না দুনিয়ার লোভ সামলাতে পারলেন না আব্দুল্লাহ বিন জুবাইর আনসার নিষেধ করলেন শতবার নিষেধ করলেন যে আল্লাহ রসুল আমাকে নেতা বানিয়েছেন আর নেতার কথা মানা ফরজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যে ব্যক্তি আমার নেতার কথা মানলো সে আমার আনুগত্য করলো আর যে আমার আমিরের খেলাফ করলো সে আমার খেলাফ কাজ করলো 70 জন সাহাবি শহীদ হয়ে গেলেন আল্লাহ রসুল ভীষণভাবে আক্রান্ত হলেন রসুল একসাল আফসোস করে বলেছিলেন যে কাইফা ইয়াফলাহ কওমুন সাজ্জু নবিয়াহুম ওই জাতি কি করে সফলতা অর্জন করতে পারে যারা নিজের নবীকে আক্রান্ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ বলেছেন লাইসা লাকা মিনাল আমরি শাই মুহাম্মদ তোমার হাতে কিচ্ছু নেই আমার ইচ্ছা তাই হয়েছে এবং সমস্ত মুফাসসির কেরাম মুহাদ্দিসিন এরাম স্পষ্ট করেছেন যে নেতার আনুগত্য না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা শাস্তি দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন মাজিদ নিজেও বলেছেন ফাল ইয়াহজারিল লাযিনা ইউকালিফুন আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের বিরোধিতা করে তারা ফিতনায় পড়তে পারে কিংবা যন্ত্রদায়ক শাস্তি তাদের কাছে পারে এখানে সুন্নাতের খেলাফ এর রাসূল সাল্লাল্লাহু তৎকালীন নেতা ছিলেন তার নেতার আনুগত্য না করা আর পরবর্তী নেতাদের একই অবস্থা যখন নেতার আনুগত্য মানুষ ছেড়ে দেবে তখন তাদেরকে তাদের অবস্থা ওই রকমই হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য পাঁচটি জিনিসের নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে শোনা এবং আনুগত্য করা হ্যাঁ শোনা এবং আনুগত্য করা
নেতার থেকে নিজেকে যদি বড় মনে করে কোনো ব্যক্তি তাহলে জানতে হবে যে তার ভিতরে ইমানের দুর্বলতা আছে আপনারা আমরা অধিকাংশ লোকই জানি আলহামদুলিল্লাহ দিনী ভাইদের উপস্থিতি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানে ইজমা একরকম যে উম্মতের মধ্যে আবু বকর হচ্ছেন সবচেয়ে সেরা ব্যক্তি তারপর হচ্ছেন উমার তারপর হচ্ছেন আবু বকর তারপরে আলী এবং অন্যান্য সাহাবীবৃন্দ এদের উপস্থিতিতে এই সমস্ত মহামান্য ব্যক্তিত্বের উপস্থিতিতে ইসলামের ইতিহাসে সবথেকে বড় সেনা অভিযান রোমান সম্রাটের বিরুদ্ধে পঞ্চাশ হাজার সৈনিক যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে এত বড় সেনা অভিযান ছিল না আল্লাহ রাসূল অসুস্থ হওয়ার সময় এই সৈনিকের নেতা যাকে বানালেন তিনি হচ্ছেন একটা কৃতদাসের ছেলে ওসামা বিন জায়েদ বিন হারিসা জায়েদ বিন হারিসার ছেলেকে নেতা বানালেন আবু বকর উমার উপরে সমস্ত লোক বুঝতেই পারছেন সব রকমই লোক ছিলেন যে এই বিশিষ্ট সাহাবীবৃন্দ থাকতে ওসামা বিন জায়েদকে একটা কৃতদাসের ছেলেকে এত বড় সেনা অভিযানে নেতা কেন বানানো হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় তখন কসম খেয়ে বলেছিলেন যে আল্লাহই ভালো জানেন যে এই পদের উপযুক্ত কে মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওসামা বিন জায়েদ বিন হারেসাকে এই দায়িত্ব অর্পণ করে মুসলমানদের ইমানই পরীক্ষা নিতে চাইছিলেন যে এদের পরে যদি কোনো দুর্বল লোককে নেতা বানানো হয় তাহলে এরা তাদের নেতৃত্ব মানবে কিনা মানবে কিনা এটা পরীক্ষা ছিল সাহাবাদের এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাতে উত্তীর্ণ হয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বললেন তখন তারা তাকে নেতা মেনে নিলেন একাধিক হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাক কাটা কান কাটা হ্যাঁ আব্দুল মুজাদ্দাউন নাক কাটা কান কাটা অন্য হাদিসে আছে যে কিশমিশের দানার মতো ছোট কদাচার কুৎসিত মানুষকেও যদি তোমাদের উপরে নেতা বানানো হয় তাহলেও তার কথা মানতে হবে এটা জেনে রাখবেন হাদিসে স্পষ্ট এসছে নেতা যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কার্যকলাপ না শরীয়ত বিরোধী কোন হুকুম না দেবে ততক্ষণ পর্যন্ত তার কথা মেনে চলা বাধ্য যদিও তাতে ক্ষতির শিকার হন আপনি পরামর্শ দিয়েছেন গ্রহণ করেননি নেতা গ্রহণ করেননি এতে আফসোসের কিছু করার নাই কারণ আপনারা সকলে যদি পরামর্শ নেতা গ্রহণ করবেন তাহলে তাহলে তার কি মূল্য থাকলো তাহলে তো সবাই নেতা সেজন্য নেতা আল্লাহ তাআলা নিজে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াশাবিরহুম তুমি তোমার অনুগামীদের সাথে পরামর্শ করো ফাইজা আজমতা ফাতাওয়াক্কাল আল্লাহ যখন তুমি সিদ্ধান্ত নেবে আল্লাহর প্রতি ভরসা করে তুমি সেটাকে কার্যকরী করো নেতা যে দৃষ্টিকোণ থেকে দেখেন নেতা যে দৃষ্টিকোণ থেকে দেখেন অনুগমেরা সে দৃষ্টিকোণ থেকে দেখেন না কোনদিনই দেখেন না হ্যাঁ ওহুদের যুদ্ধে বরণ্য সাহাবাই কেরাম চেয়েছিলেন মদিনার ভিতরে থাকতে যুদ্ধ করতে কিন্তু যুবকের দল উশৃঙ্খল তারা চেয়েছিলেন যে আমরা আমরা চুড়ি পরে নয় আমরা দেখিয়ে দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতামতকে একটু সম্মান দিতে দিলেন এবং শেষকালে গিয়ে ওহুদের পরিণতি যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লাবিস্তাকবালতু বিনাল আবরে মাস্তাদবারতো আগাম জানলে আমি এই সিদ্ধান্ত নিতাম না মদিনার ভিতর থেকেই যুদ্ধ করতাম কিন্তু মা আল্লাহর হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিছু ছিল না আল্লাহ তাআলা ইচ্ছা ছিল এটা ঘটুক সেজন্য নেতা যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ কোনো কাজ না করেন তাহলে আপনাকে তার কথা মেনে চলতে হবে এখানে বলার উপেক্ষা রাখে না আমি যে জায়গায় আসছি একদিন নলহাটির এবং আশপাশের যে সমস্ত সহি আকিদার ভাইয়েরা বা সহি আকিদাকে গ্রহণ করেছেন এমন ভাইদের উপস্থিতি এবং সংঘবদ্ধ কার্যকলাপ আমরাও অনুপ্রাণিত হতাম কিন্তু পরিস্থিতি এখন অনেক পাল্টেছে জানি না কোন ভাবনা দ্বারা আমরা পরিচালিত হচ্ছি যে আমাদের আমরা যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধতা বা আমরা মানে একসাথে কাজ করব এই ভাবনাটা আমরা বাংলা কথা কি ভুলে গেছি যে মিলেমিশে করি কাজ হারি জিতি নাহি লাজ এককভাবে কাজ করা আর সংঘবদ্ধভাবে কাজ করার যে কত বরকত তার মানে আমরা আর ভাষা আপনারা ভালো এ বিষয়ে আপনারা ভালো পণ্ডিত আপনারা ভালো করে বুঝেন এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাদেরকে শোনাই খুব ভয়ঙ্কর হাদিস শোনা আমি অনেক জায়গাতে শুনিয়েছি গোটা লাইফে আপনাদেরকে শোনাচ্ছি খুব ভয়ঙ্কর হাদিস
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা যাইবান জায়ান উরসালা ফি গানামিন বিআফসাদালাহা মিন হিসসিল মারই লিমালিহি ওয়া শারাফি লিদিনি মা যাইবান জায়ান উরসালা ফি গানামিন বিআফসাদালাহা মিন হিসসিল মারই লিমালিহি ওয়া শারাফি লিদিনি দুটো খোদার তো বাঘকে যদি একদল ছাগলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তো দুটো খোদার তো বাঘকে ছাগলের মধ্যে ছেড়ে দিলে কি করবে বাঘ দুটোকে খিদা লেগেছে তো কি করবে ওরা দুজনেই দুটো ছাগল খেয়ে পালিয়ে যাবে আপনি কোন হিংস্র জন্তুর একমাত্র মহিরাল সম্পর্কে মহিরাল আপনাদেরকে বলে কেন বলতে পারবো না মহিরাল বলে ও খুল্লাতে ঢুকে সবকে আগলে বসে থাকে ও এক ইতর জন্তু কিন্তু কোন বাঘ সাঘ দেখাছেন যে ছাগলের দলকে ঘিরে বসে থাকে পরের দিন খাও বলে হামলা করে একটা খায় বাকিগুলো নিরাপদ থাকে আর ও বেঁচে যায় ও যদি গোটা ছাগলের দলকে আগলে বসে থাকে তো দেশের লোক কি মরে গেছে নাকি ওকে মেরে শেষ করে দিবে বাঘ হলো তো কি হলো সেই জন্য জানে যে আমার ভয় আছে আর পেট ভরে গেল পরবর্তী দিন আল্লাহ রুজির মালিক বলে ছেড়ে চলে যায় আল্লাহ রাসূল বলছেন দুটো হিংস্র বাঘকে যদি একদল ছাগলের মধ্যে ছেড়ে দেয় এই বাঘ দুটো ছাগলের যতটা ক্ষতি করে বা নিজের যতটা ক্ষতি সাধন করে তার চাইতে বেশি ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন বা সমাজের ক্ষতি করে দুই প্রকারের লোক এক প্রকার লোক হচ্ছে আশারাফুলে দিদি প্রথম কথা ধর্মীয় নেতা সাজার যা শখ বেশি উম্মাতে মোহাম্মদিয়া ভাগ কিসের জন্য হয়েছে হাজারো দলে ভাগ কেন হয়েছে প্রত্যেক দল তো বলছে যে আমার বাড়িতে হাদিসের হাদিস সমগ্র হাদিসের বইগুলো সব আমার বাড়িতে আছে তফসিরের বাড়িতে সব আছে আমি এতকাল ধরে বুখারী পড়াচ্ছি প্রত্যেক দলের নেতা বলছে তো এত মতভেদ কেন এত মতভেদ কেন হাদিস কোরআন কি মতভেদ তো বলেছে না আল্লাহ তাআলা কোরআন মাইদে সূরা তাওবাতে পরিষ্কার ভাষায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইসুদ্দুনা আন সাবিলিল্লাহ হে ইমানদারগণ অধিকাংশ পাদ্রী পুরোহিত হিব্রির হিব্রু শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমুদ্র হিব্রু মানে সমুদ্র হিব্রের বহুবচন হচ্ছে আহবার ছোটখাটো আলেম নয় বড় আলেমরা সেটা মুসলিম সমাজের হোক কিংবা অন্য কোন সমাজের হোক অমুসলিম সমাজের হোক খ্রিস্টান হতে পারে হিন্দু হতে পারে এরা হক জানা সত্ত্বেও মানুষকে ভুল পথে পরিচালিত করবে শুধু দুনিয়া কামানোর জন্য আল্লাহ তাআলা কর্মে দিয়ে পরিষ্কার মানুষকে ভুল পথে পরিচালিত করবে দুনিয়া কামানোর জন্য আল্লাহ রাসূল বলছেন যে নেতৃত্বের লোভে মানুষ ঐক্যবদ্ধ জীবনযাপন হতে দেবে না মানুষকে ফাসাদ করে রাখবে ফেতনা ফাসাদ করবে এক অপরের বিরুদ্ধে নানা রকম সমালোচনা করবে আর নতুন নতুন দল করবে এই ফেতনা হবে এটা আর একটা হচ্ছে দিনই দিন মা যাইবান জায়ান উরসালা ফি গানামিন বিআফসাদালাহা মিন হিসসিল মারই লিমালিহি মালের লোভ টাকার লোভ যাদের থাকে তারা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর মানুষকে ভুল পথে সত্য পথে আসতে দেয় না খালি অর্থের লোভে যে আমার ভক্তের সংখ্যা কমে গেলে টাকার সংখ্যা কমে যাবে নজরানা কমে যাবে হ্যাঁ সেই জন্য মানুষকে সঠিক কথা বলে ঐক্যবদ্ধ হতে দেবে না আমাদের মধ্যে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ টিকিয়ে রাখতে হবে কেন হচ্ছে না কেন আমরা করতে পারছি না কিসের কারণে করছি না সেই রোগটা আমাদের উঠতে হবে এবং প্রত্যেককে নিজের মানে মূল্যায়নটা নিজেকে করতে হবে বিশেষ করে যে আমি যে বিচ্ছিন্ন হচ্ছি কোন কারণে হচ্ছি যদি কোরআন এবং সহি সুন্নার জন্য প্রতিষ্ঠার জন্য হয় আলহামদুলিল্লাহ এতে কোনো অসুবিধা নেই দিনকে প্রতিষ্ঠা বাতিল থেকে আপনি যদি বিভাজন হন তাহলে ঠিক আছে অসুবিধা কিছু নাই হক যেখানে নাই সেখান থেকে আপনাকে দূরে থাকতে হবে এরকম পরিস্থিতি হলে ঠিক আছে আলহামদুলিল্লাহ সে ব্যক্তি কিয়ামতের দিন তো তাখতালিফুন কিয়ামতের দিন তোমাদের ইখতিলাফে মত পার্থক্য সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে বলবেন কিন্তু যদি শুধু নেতৃত্বের লোভের জন্য যদি হয় তাহলে সেটা আলাদা কথা খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যার নাম হচ্ছে সাইফুল্লাহ সাইফুম মিন সাইয়ুফিল্লাহ আল্লাহর তরবারি সমূহের মধ্যে থেকে অন্যতম তরবারি খালেদ বিন ওয়ালিদের লাকাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাপতি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছেন খালিদ বিন পরবর্তী জীবনে খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণের পরে তিনিই ছিলেন নেতৃত্ব নেতা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু বছরের নেতা এই আড়াই বছরের নেতা সেনাপতি ছিলেন তিনি খালিদ বিন ওয়ালিদ আর উমর রাদিয়াল্লাহু তাআলা দু বছরের সেনাপতি ছিলেন তিনি লোকেরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান ভারী করতে লাগলেন খালিদ বিন ওয়ালিদের বিরুদ্ধে অথচ তিনি ছিলেন সৎ মানুষ ওমর মানুষ ওমর দেলার মানুষ ছিলেন তিনি প্রভাবিত হয়ে গেলেন মানুষের কথা শুনে নিয়ে তাকে অপসারিত করলেন এবং অপসারিত করে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানা এই সেনাপতি বানালেন তখনকার ঘটনা কি জানেন আমাদের সাংগঠনিক ভাইদের সকলকে মনে রাখা উচিত এনার ঐতিহাসিক কথাকে মনে রাখা উচিত আমর ইবনে আসের সামনে খ্রিস্টানদের পক্ষ থেকে ইহুদিদের পক্ষ থেকে এবং বিভিন্ন মুনাফিকদের পক্ষ থেকে প্রস্তাব এলো যে আপনার সাথে অবিচার করেছে উমর রাদিয়াল্লাহু আনহু কথা বলছেন অবিচার করেছেন তুমি আপনি আমাদের দিকে চলে আসেন আপনাকে বড় পদ দিয়ে দিচ্ছি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এতদিন আমি আল্লাহ রাসূলের জন্য কাজ করিনি আবু বকরের জন্য কাজ করিনি উমরের জন্য কাজ করিনি আমি কাজ করেছি আল্লাহ তাআলার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি যতদিন দায়িত্ব ছিলাম আমার সাধ্য মোতাবেক আমি আমার দায়িত্ব পালন করেছি আমাকে দায়িত্ব থেকে নামিয়ে দেওয়া হয়েছে সেজন্য আমি এই দল ছেড়ে চলে যাব তাহলে তো আমি নিজের জন্য কাজ করেছি আমি তাহলে আমি আল্লাহর জন্য কাজ করিনি আমি বড় পরিসরের দায়িত্ব ছিলাম বেশি কাজ করেছি আমি সাধারণ সৈনিক হিসাবে আমার যেটুকু কর্তব্য সেটুকু আমি পালন করব কিন্তু এইখান ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই নাই তাহলে তো আমি আমার ব্যক্তির জন্য কাজ করছি যা প্রমাণিত হবে তারা ব্যর্থ হয়েছিলেন আমরা একসাথে থাকতে থাকতে আমরা কিসের স্বার্থে বিচ্ছিন্ন হচ্ছি ব্যক্তিগত স্বার্থে না দিনের স্বার্থে সেটা আমাদেরকে বিচার করতে হবে আমরা যদি ব্যক্তিগত স্বার্থের কারণে বিচ্ছিন্ন হই তাহলে কিন্তু কিয়ামতের দিন আমাদের আমরা রক্ষা পাবো না সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনগ্রহণ করতে হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কথা খুব সুন্দর কথা আছে তিনি বলেছেন লা ইসলামা ইল্লা বে জামাআ লা ইসলামা ইল্লা বে জামাআ ওয়ালা জামাআ ইল্লা বি ইমারা ওয়ালা ইমারা ইল্লা বি তাআ উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে জামাত ব্যতীত ইসলামের কল্পনাই করা বৃথা জামাত ব্যতীত ঐক্যবদ্ধ জীবন ব্যতীত ইসলামের কল্পনা করাই বৃথা এবং জামাত হতে হলে একজন নেতা থাকতেই হবে জামাত মানে ঐক্যবদ্ধ জীবন মানে তার একজন লিডার থাকবেন ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ আর নেতা যদি কথা মানুষ না শুনে তাহলে সে নেতার দাম কি থাকলো হ্যাঁ আমাদের দেশে গ্রামে মুড়ল আছে প্রত্যেক গ্রামে মুড়ল আছে ওকে গ্রামের লোক কেউ মানে না ও শুধু ফেতরা বিলি করা লোক এমন নেতৃত্বের নেতৃত্বে তো কোনো দাম নাই যে নেতার কথা বাজারে চলে না সে নেতা থেকে লাভটা কি ওর থেকে একাকী জীবন অনেক ভালো ফেতনার সময় একাকিত্ব জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাপন করতে বলেছেন যার কথা বাজারে চলে না তার নেতা হয়ে লাভটা কি আমাদের দেশে এমন এমন নেতা আছেন যাকে কেউ মানে না গায়ে মানে না মানে নিজে যে মোড়ল সেজে বসে আছে এই ধরনের বললে চলবে না তারপরে উমর ইবনে আস শেষ কথাটা দেখেন কত মজার কথা বলছেন কত মজার কথা বলেছেন জ্ঞানী মানুষের কথা মজার কথা মানে তো কি হবে ফামান সাওয়াদাহু কওমুহু আলাল ফিকহি কানা হায়াতাল লাহু ওয়া লাহু বলছে যে কোন জ্ঞানী মানুষকে যদি লোকেরা নেতা বানায় তাহলে এটা তাদের জন্য জীবন তার জন্য জীবন সমাজকে কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে চালাতে হবে এই জ্ঞান যদি না থাকে সে যদি নেতা হয়ে যায় তাহলে তো তারও সেও ধ্বংস হবে তারাও ধ্বংস হবে হ্যাঁ আর অমান সাওয়াদাহু আলা গাইরে ফিকহিন আর যদি ফিকহ জ্ঞান না থাকে শরীয়তে জ্ঞান না থাকে পরিচালনা করার দক্ষতা না থাকে ফাকাদ কানা হালাকা লাহু ওয়া লাহুম দারে মিরা হাদিস তো সে নিজেও ধ্বংস হবে সমাজকে ধ্বংস করতে হবে সেই জন্য নেতা জ্ঞানী হিসাবে যিনি জ্ঞানী তাকে ই করতে হবে এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিস আপনাদেরকে শুনিয়েছি সেটা শব্দ হচ্ছে যে মাই ইউতি ওল আমিরা ফাকাদ আতা আনি ও মাই ইয়াসিল আমিরা ফাকাদ আসানি আমভাবে কথা বলেছেন
কোনো ইসলামী শর্ত সাপেক্ষ নেতার বিরোধিতা করা মানে আল্লাহ রাসূলের বিরোধিতা করা কেননা আল্লাহ তাআলা কোরআন মাইদে নিজেও বলেছেন এটা আল্লাহ রাসূলের নয় আল্লাহর বিরোধিতা করা ওয়াউলিল আমরি মিনকুম সূরা নিসার 59 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে যিনি নেতা থাকবেন তার কথা মেনে চলবে কিন্তু শয়তান আমাদের মধ্যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য আমরা তো এমনিতেই হকপন্থীদের সংখ্যা অত্যন্ত কম তারপরে আমরা বিভিন্ন জায়গাতে এটা গোড়া পশ্চিম বাংলাতেই জানি না শয়তানের পক্ষ থেকে কাজের কাজকে স্লট করার জন্য বা কাজের গতিকে মানে মন্থর করে দেওয়ার জন্য এসব প্রসেস হচ্ছে কিনা বিভিন্ন জায়গায় দাওয়া সেন্টার খুলে দিয়ে তার নেতা হয়ে বসে গবেষণা কেন্দ্র আরে গবেষণা করতে গেলে যে এলিমের দরকার যে সব মাল ম্যাটেরিয়ালের দরকার হিসাব কিছু নাই শুধু পাড়ায় পাড়ায় গবেষণা কেন্দ্র খুলেছে এগুলো ভালো কাজ নয় এগুলো ভালো কাজ নয় আমরা বিভিন্ন জায়গায় আছি ঐক্যবদ্ধ জীবনযাপন করব ইনশাআল্লাহুল আজিজ বাতিলের মধ্যে আমরা বাতিল বাতিল ঐক্যবদ্ধ আপনি সারা বিশ্বে দেখেন বাতিল ঐক্যবদ্ধ ইসলামকে মিটানোর জন্য হকপন্থীদেরকে মিটানোর জন্য কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না খুব দুঃখজনক ঘটনা তাহলে আমাদের প্রচার প্রসার কি করে হবে মানুষকে কোরআন এবং সহিহ সুন্নাহর পথে আমরা কি করে নিয়ে আসবো আমি একটা কথা এই আমার বক্তব্যের সাথে মিল নাই কিন্তু আমি একটা কথা বলছি একটা কথা বলছি যেটা আজকেও মানে কয়েকদিন বলা হচ্ছে বলেছি আজকেও বলছি আজকে একজনের সাথে ঝাড়খণ্ডের এক বিশিষ্ট প্রফেসরের সাথে কথা হচ্ছিল যে গোটা ভারতবর্ষে উপমহাদেশে ভারতবর্ষ নয় উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা বেদাদিতের কারখানা থেকে ছাপা বেদাদিতের তত্ত্বাবধানে ছাপা হাদিস গ্রন্থসমূহ আমাদেরকে পড়তে হচ্ছে আর টিকাতে সব বিষ লিখে দিয়েছে মানুষের ব্রেন বাস করে দিচ্ছে ভুল কথা লিখছে নিজের আচরিত মাঝহাবের এবং অনুসারী বানানোর জন্য তাদের সব কলম রেখেছে বোখারি যেটা ছাপা হয়েছে দিল্লিতে দিল্লি থেকে দেওবান থেকে এবং দিল্লি থেকে সেখানে প্রথমে একটা চ্যাপ্টার দিয়েছে রাফুল ইলতিবাস অ্যান্ড বাদিন নাস ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বাজুন নাসের দ্বারা বিশেষ একটা মাঝহাবের অনুসারীদের হাদিস বিরোধী মাসাইলগুলোকে চিহ্নিত করেছেন উনি এবং বলছেন যে হাদিসে এই বলছে আর বাজুন নাস মানে অমুক লোক আমি নাম নিচ্ছি না অমুক লোক এই কথা বলছে আপনারাই বিচার করুন যে এটা হাদিস এটা তার কথা কোনটা ঠিক যাতে ইমাম বুখারি রহমতুল্লাহর কথাগুলোকে কথা ভুল এটা প্রমাণ করা যায় সেজন্য ইমাম বুখারির প্রথমে প্রায় 12-13-14 পৃষ্ঠা একটা পুস্তিকা স্বরূপ জুড়ে দেওয়া হয়েছে যেটা বুখারির সাথে বিক্রি করা হয়েছে সেটা কি রাফুল ইলতিবাস আম বাজিন নাস ইমাম বুখারি রহমতুল্লাহ যে বাজুন নাস শব্দ ব্যবহার করেছে এর ব্যাপারে যে সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে সেটা দূরীকরণের জন্য মানে এই ভূমিকা তাহলে তারা সংঘবদ্ধভাবে বুখারির হাদিসের প্রথমে লোককে ভাবছে বুখারিতে লেখা আছে না এটা বুখারির বিরুদ্ধে অনুপ্রবেশ ঘটানো হয়েছে এবং তার টিকা হয়েছে কিন্তু আমরা হকপন্থীরা ঐক্যবদ্ধ না হওয়ার জন্য মাস্টার আমরা গোটা ভারতবর্ষে মানে হকের অনুসারীদের সংখ্যা অনেক পশ্চিম বাংলাতে প্রায় 1 কোটির কাছাকাছি এই মানুষগুলো যদি 1 টাকা করে দিনে দেয় তাহলে তো 1 কোটি টাকা হবে আর যদি 50% বাদ দিলে খালি পুরুষগুলোকে ধরা হয় তাহলে তো 50 লাখ টাকা হবে তাহলে একটা এই সমস্ত দিনী কেতাবগুলো যদি সংঘবদ্ধভাবে আমরা ছাপানোর ব্যবস্থা করতাম তাহলে তো মানুষ ওই টিকা দেখে হাসিয়া দেখে আর এদিক ওদিক গিয়ে তো বিভ্রান্ত হতো না কিন্তু আমরা ঐক্যবদ্ধ নই আর না আমাদের ঐক্যবদ্ধ কোনো চিন্তা ভাবনা আছে প্রত্যেকে নিজের স্বার্থের কারণে আমরা এই সমস্ত কাজগুলো করছি আমাদেরকে এই ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা মজার হাদিস শুনেন ঐক্যবদ্ধ জীবন সম্পর্কে তিরমিজির 2165 নম্বর হাদিস এবং সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আলাইকুম বিল জামাআ ওয়া ইয়াকুমুল ফুরকা ফা ইন্না শাইতান মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ কত সুন্দর ভাষা আল্লাহ রাসূল বলছেন অবশ্যই তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করবে বিচ্ছিন্নতার শিকার হয়ো না ফাইন্না শয়তানা একক ব্যক্তির কাছে শয়তান থাকে ফাইন্না শয়তানা মাআল ওয়াহিদ যারা বিচ্ছিন্ন একক থাকে তার সাথে শয়তান থাকে ওহুয়া মিনাল ইসনাইনি আবাদ দুজন ব্যক্তি হয়ে গেলে শয়তান একটু দূরে চলে যায়
আর যত সংখ্যা বাড়বে শয়তান তত দূরে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান আরাদা বিবাহুওয়াতিল জান্নাহ ফালইয়ালজামিল জামাআ জান্নাতের সেরা জায়গায় যদি কেউ ঘর পেতে চায় জান্নাতের সেরা জায়গায় যদি কেউ ঘর পেতে চায় মাঝখানে ওয়াসতিল জান্নাহ ওয়াসাতিল জান্নাহ জান্নাতের মাঝখানে কেউ যদি কেউ ঘর নিতে চায় তো সে যেন ঐক্যবদ্ধ জীবন যাপন করে ঐক্যবদ্ধ জীবনের যে ফজিলত যে মর্যাদা হ্যাঁ আছে আপনারা সকলেই জানি কিন্তু শয়তান আমাদের মধ্যে মেলা রকম অসুস্থ সৃষ্টি করে কি কি অসুস্থ সৃষ্টি করে নেতার নেতার প্রতি নানা রকম সন্দেহের পরিবেশ তৈরি করে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন দোষ খুঁজিও না লা তাজাসসু ধারণা করিও না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোষ থাকলে গোপন করো প্রত্যেকটা ব্যক্তির জন্য আমরা এই নীতিতে বিশ্বাসী নই আমরা প্রত্যেকে মানুষ প্রত্যেকের ভুল ত্রুটি আছে নেতার কোনো ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে কোনো দুর্বলতা থাকতে পারে নেতা নেতার ব্যক্তিগত বা এককভাবে তার কোনো শক্তি নেই নেতার শক্তি হচ্ছে সমষ্টিগত শক্তি কিন্তু আমরা সেই শক্তিকে মানে পৃথক হয়ে সে ধ্বংস করে দিচ্ছি এই যে মাদ্রাসা এটা হচ্ছে আমি শুনলাম মাশাআল্লাহ এত সুন্দর বিল্ডিং হয়েছে এবং ফাঁকা মাঠে লেখাপড়ার পরিবেশ খুব ভালো এটা যদি ঐক্যবদ্ধ না হয় জামাতিগত জামাতগতভাবে না থাকে তাহলে এ ভবিষ্যৎ ভালো না কোন ভবিষ্যৎ ভালো না আমি এর প্রচুর উদাহরণ দিতে পারি প্রচুর উদাহরণ দিতে পারি আমাদের সব থেকে বড় উদাহরণ আমি দিচ্ছি দিল্লির এটা ছিল দুই ভাইয়ের প্রতিষ্ঠান জামাতের লোকের সাথে কোনো সম্পর্ক ছিল না ছিল তামাকের ব্যবসা আর সেই টাকাতে এককভাবে কাউরি কাছে টাকা পয়সা নিত না জামিয়া রহমানিয়া দিল্লি শেখ আতাউর রহমান আর তার ভাইয়ের নামটা আমার ব্রেনে আসছে না এই দুই ভাই মিলে পরিচালনা করতেন আমাদের দেশে প্রচুর রহমানিয়া আলেম তৈরি হয়ে এসেছেন হ্যাঁ কিন্তু তাদের প্রভাব ওই দুই ভাইয়ের প্রভাব আলেমদের জীবনে আমরা অনেক পরিচিত তাদের দ্বারা দিনী খিদমত অনেক আছে কিন্তু তামাকের প্রভাব এদের জীবনে আমরা লক্ষ্য করেছি অনেক আমার এই জীবনে যারা আরো পুরাতন লোক তারা আরো বেশি লক্ষ্য করেছেন সে মাদ্রাসা ব্যক্তিগত মাদ্রাসা বড় আলেম তৈরি করার সাথে কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে শেষ ইতিহাস এখন সে মাদ্রাসা চলে না দিল্লির বুকে বেকার বিরান পড়ে আছে গরু চরে সে জায়গাটাতে আমরা নিজে গিয়ে দেখে এসেছি বেকার পড়ে আছে যদি জামাতের জামাত জামাতি মানে সাথে ঐক্যবদ্ধভাবে যদি আমরা পরিচালনা করি তাহলে একজন নেতা বিদায় নেবে পরবর্তী নেতা আল্লাহ রাব্বুল আলামিন আবার তৈরি করবেন সে কাজ পরিচালনা হবে ঠিকভাবে সেই জন্য নলহাটির ভাইদেরকে বলছি যে এই প্রতিষ্ঠান এই আলোর অন্ধকারের মধ্যে আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠান কাজ করুক এটা আমাদের আন্তরিক ইচ্ছা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনকে কায়েম ও দায়েম রাখেন এর জন্য দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের যে প্রয়োজন দুনিয়াতে পরিচালনা করতে গিয়ে একটা আল্লাহ সাহায্য সহযোগিতা সেটা আছেই কিন্তু বাকি যে সমস্ত প্রয়োজন আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে যেন ব্যবস্থা করেন এবং সেগুলোকে যেন সহজ করে দেন কিন্তু আমি অনুরোধ রাখব নলহাটির এই ভাইদেরকে যে আপনারা ঐক্যবদ্ধ পরিচালনা করেন প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল ত্রুটি আছে আল্লাহ সুসাল্লাহ আলাইসলাম উমার রদি আল্লাহ তালু এবং সকলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেটাকে পরে নস্যাত করেছেন নস্যাত করেছেন উমার রদি আল্লাহ তার বিরুদ্ধে অভিযোগ উঠেনি মানুষ খালি কুধারণা করে যখন উমার রদি আল্লাহ তালু বক্তব্য দিতে উঠলেন তার গায়ে লম্বা জামা ছিল একজন উঠে বললেন যে আপনার গায়ে এত লম্বা জামা কোথাতেই পেলেন নাগরিক হিসাবে আপনি যতটুকু কাপড় পেয়েছেন আমি অতটুকু কাপড় পেয়েছি তা আমার কাপড়ে তো এত বড় জামা তৈরি হয়নি তা আপনার বলে জামা কেন এত বড় কেমন কুধারণা দেখেন উমারের মতো লোকের প্রতি উমার বললেন যে না আমি উত্তর দেবো না এর আমি উত্তর দেবো না এর উত্তর দেবে আমার ছেলে আবদুল্লাহ বিন উমার আবদুল্লাহ উত্তর দেবে আবদুল্লাহ উঠে বললেন যে আমি একজন নাগরিক আমিও ততটুকু কাপড় পেয়েছি আমাদের একক কাপড়ে জামা হচ্ছিল না সেজন্য আমার কাপড়টা আব্বাকে দিয়েছি যৌথভাবে জামাটা বড় হয়েছে তখন সকল বললেন যে আল আয়ান নাস মাউনুতি এবার আপনার কথা শুনবো এবং হ্যাঁ মেনে চলবো তাহলে বোঝা যাচ্ছে যে শয়তান মানুষের মধ্যে অনেক কিছু কুধারণা সৃষ্টি করে আল্লাহ সুসাল্লাহ আলী সাল্লাম একদা রাতের অন্ধকার নিজের বিবিকে নিয়ে রাত্রের কোথাও যাচ্ছিলেন তো সাহাবাই কেরাম অন্ধকার দেখতে পাচ্ছে না এটা আল্লাহ রসুল বিবি না অন্য কিছু রসুল নিজে বললেন এই তোরা শোনো এটা আমার অমুক বিবি আমার সাথে আছে
মানে আল্লাহ রাসূল বলতে চাইলেন যে তোমাদের মধ্যে শয়তান কোন খারাপ ভাবনা সৃষ্টি করতে পারে যে আল্লাহ রাসূল অন্য কোন মেয়ের কাছে হারছে অগ্রিম সেটাকে ভ্যানিশ করলেন সেজন্য নেতার বিরুদ্ধে নানা রকম প্রচার প্রপাগান্ডা আপনার হতে পারে যদি পূর্বে আমার বিরুদ্ধে এমন প্রপাগান্ডা শুরু করেছে এখন যে যেভাবেই হোক কোটি টাকার বাড়ি আল্লাহ কত রকম মানুষ আছে দুনিয়াতে হিসাব নেই স্বর্ণপথের ভবিষ্যৎ কি ব্যক্তিগত সম্পত্তি আল্লাহ তাআলা এদের ব্রেনকে এটা মুর্শিদাবাদ জেলা জমিয়তের প্রপার্টি এটা ব্যক্তিগত সম্পত্তি নয় মুর্শিদাবাদ জেলা জমিয়তের প্রপার্টি হ্যাঁ বিরাজমান প্রপার্টি আল্লাহ তাআলা এই সাংগঠনিক জীবনে অনেক জায়গাতে আল্লাহ তাআলা প্রপার্টি দিয়েছেন তার মধ্যে এটা প্রায় 14 বিঘা আলহামদুলিল্লাহ এবং সেখানে পড়াশোনা হচ্ছে ইসলামী আদলে 550 এর উপরে ছাত্র এখন আছে এবং নতুন ছাত্র ভর্তি চলছে আপনাদের যার প্রয়োজন হবে ইনশাআল্লাহ আলাইহিস সেখানে আপনার মানে ভাও হিসাবে দিনী শিক্ষাটা পেয়েছেন আর জেনারেল শিক্ষা তো আছে যাই হোক তো মানুষ খালি মানুষের নেতার বিরুদ্ধে নানা রকম প্রপাগান্ডা এটা হতে থাকবে কিন্তু এগুলো সব নিরসন করতে হবে আপনাকে সরাসরি প্রশ্ন করতে হবে উত্তর না পেলে তখন আপনি তাও আপনার অনুমতি নেই শরীয়তের তরফ থেকে যে কোন নেতার কোন খারাপ গুণ দেখে আপনি সেখান থেকে বিচ্ছিন্ন হবেন এই অনুমতি ইসলামে নেই এই অনুমতি ইসলামে নেই সেজন্য আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করব এবং বিশেষ করে জান্নাতের সেরা জায়গা যদি আমরা পেতে চাই তাহলে আমরা বিচ্ছিন্নতার শিকার হব না নালাটি ভাইদেরকে বলছি যারাই দায়িত্বে আছেন হ্যাঁ আবার ঐক্যবদ্ধ হন এবং আমি অনুরোধ করব জমিয়তে আলাদি পশ্চিমবাংলার সংগঠনের সাথে যুক্ত হন বা যে কোনো সংগঠনের সাথে আপনার পছন্দ আছে সেখানে যুক্ত হন এককভাবে থেকেন না এত সুবিধা আছে অনেক সুবিধা আছে অনেক রকম সুবিধা আছে অনেক রকম ফেতনা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল আজিজ সেজন্য আমি অনুরোধ করব যে আপনারা সংগঠনে যুক্ত হন আমি বলছি না যেখানে আপনার ভালো লাগে যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী যেখানে চলছে আপনি সেখানে সাথে যুক্ত হয়ে কাজ করেন এককভাবে কাজ করে কোনো বরকত হবে না কোনো বরকত হবে না একদিন আপনি ঝিমিয়ে পড়বেন ক্লান্ত হয়ে পড়বেন হ্যাঁ আপনি সাহস পাবেন না সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করেন ইনশাআল্লাহুল আজিজ হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের সকলকে এ বিষয়ে তৌফিক দান করেন ঐক্যের জন্য যে সমস্ত শর্ত আল্লাহ রাসূল বলেছেন সেটা হচ্ছে কথা শোনা নেতার কথা শোনা এবং মেনে চলা নিবেদিত প্রাণ কর্মী ছাড়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রচার করা সহজ হতো না কোনোদিনই সহজ হতো না আল্লাহ তাআলা এমনি সাহাবীদের মর্যাদা দান করেননি সাহাবীদের মর্যাদা কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গ দেওয়ার কারণে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন জান দিয়েছেন নেতার কথাতে নেতার কথায় জান দিয়েছেন ওসাইরিমের কথা চিন্তা করেন ওসাইরিম ইমান আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমি সে তিনি কটা খেজুর খেয়েছিলেন খোদার অবস্থায় সহিহ বুখারী হাদিস রাসূলুল্লাহ সাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল আমি যদি যুদ্ধ করতে গিয়ে মারা যাই তাহলে আমার অবস্থান কি আল্লাহ রাসূল জান্নাতে তো বলে তাহলে আমার খেজুর খেয়ে জান্নাতে যাওয়ার ব্যাপারে বিলম্ব করার প্রয়োজন কি খেজুরটাকে ফালকা তোমায় রাতিন ফিয়াদিহি হাতে যে খেজুরগুলো ছিল সে ছুঁড়ে ফেলে দিলেন আর যুদ্ধ করতে করতে মারা গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছিলেন আমিলা কালিলান উজরা কাসীরান অল্প আমল করে অনেক মজুরির মানে হকদার হয়ে গেলেন তিনি সুতরাং নেতার কথা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক যে তিনি কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব তো আলাদা ছিল আলাদা কথা কিন্তু পরামর্শ ভিত্তিক আমাদের কাজ করার পরে যেটা সিদ্ধান্ত হবে সেটা আমাদেরকে মেনে চলতে হবে নালাটি রামপুরহাট এই এলাকাতে বহু তিনি ভাই আমাদেরকে ফোন করেন আমাকে ফোন করেন আরও অনেক লোককে করতে পারেন বা আমাকে ফোন করেন তাদের যে সমস্যা তারা যে মানে সমস্যার মধ্যে আছেন এগুলো ঐক্যবদ্ধভাবে মানে আমরা তার প্রতিকার করতে পারি এককভাবে নয় সেজন্য আমরা ঐক্যবদ্ধ হই এবং দাওয়াতের ময়দানে আমরা ধীরে ধীরে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমরা মানুষের কাছে হকের বার্তা পৌঁছানোর চেষ্টা করি পরিকল্পনা করি এবং ভালোভাবে কাজ করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন আমরা আমাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে স্বার্থ নিয়ে বেঁচে থাকার কথা বলেছেন সেই স্বার্থ কেন্দ্র করে আমরা যেন ঐক্যবদ্ধ জীবনযাপন করতে পারি সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন এবং আমাদের অতীতে আজকার এই আলোচনার পূর্বে যে সমস্ত ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ক্ষমা করে দেন শয়তান আমাদের মধ্যে যে বিচ্ছিন্নতা ভাবনা সৃষ্টি করেছেন সেটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে দূর করে দেন আমাদের মধ্যে যে সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে হ্যাঁ আমাদের এক অপরকে যে আমরা ভুল বুঝতে লেগেছি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আমাদের নিরসন করে দেন আমরা সকলকে যেন একভাবে ভালোভাবে চলি
এবং আমি শেষ পরামর্শ যেই প্রতিষ্ঠান এককভাবে না হয়ে কোন একটা মজবুত কমিটি মানে ট্রাস্ট হোক ব্যক্তিগত পারিবারিক ট্রাস্ট গ্রুপ প্রকার একটা পারিবারিক ট্রাস্ট আর একটা মানে সামাজিক ট্রাস্ট সামাজিক ট্রাস্ট যেমন আমাদের সরল পথ এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট তো আপনাকে এই সামাজিক ট্রাস্ট করতে হবে পারিবারিক ট্রাস্ট বেশিরভাগ বন্ধ হয়ে যায় আমাদের পশ্চিম বাংলার বুকে পারিবারিক ট্রাস্ট কত যে বন্ধ হয়ে গেছে তার হিসাব কিতাব নাই পারিবারিক ট্রাস্টের কোনো ভ্যালু নাই হ্যাঁ কারণ আপনার অবর্তমানে পরবর্তী লোকেরা যে আপনার মনে মতো হবে এটা তো কোনোদিন নয় সেজন্য পারিবারিক ট্রাস্টে খেয়ানতের পরিমাণ খুব বেশি হ্যাঁ পারিবারিক ট্রাস্ট হতে হবে না পারিবারে বিভিন্ন আদর্শবান ব্যক্তিদের নিয়ে ট্রাস্ট গঠন করে এই প্রতিষ্ঠান চলুক যেমন আমাদের সরলপথ এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট চলছে গোটা জেলা কমিটির সদস্যদেরকে নিয়ে তার মধ্যে বাসায়কৃত সদস্যদেরকে নিয়ে ট্রাস্ট গঠন করা হয়েছে এখানে কোনো ব্যক্তি এক পয়সা নিজের নামে করতে পারবে না তার কোনো রাস্তাই নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানে ফিতনা থেকে বাঁচার পূর্ণ তৌফিক দান করেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু